আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দা পোডেলস লার্নিং একাডেমি। আজকে আমি আলোচনা করব ভোলপনি, দ্য ফেমাস ড্রামা, এলিজাবেথ কমান ড্রামার একটি ড্রামা হচ্ছে ভোলপনি। লিখেছেন বেন জনসন। এই ভোলপনির ড্রামাটার সামারি আলোচনা করার আগে আমি সর্বপ্রথম এই ভোলপনির ড্রামার হচ্ছে কিছু ক্যারেক্টার নিয়ে, গুরুত্বপূর্ণ কিছু ক্যারেক্টারগুলো নিয়ে প্রথমে আলোচনা করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কে কী চরিত্রে অভিনয় করেছেন এই নাটকে। ভোলপনি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ভোলপনি, যাকে দ্য ফক্স, ইটালিয়ানে ফক্স বলা হয়। ভোলপনি হচ্ছে এই প্লে অর্থাৎ এই নাটকের হচ্ছে প্রোটাগনিস্ট হচ্ছে ভোলপনি। ভোলপনি নামের অর্থ হচ্ছে চতুর অথবা ধূর্ত। তাতে এই ভোলপনি প্লের আরেক নাম হচ্ছে দ্য ফক্স। তো ভোলপনি ছিলেন একজন ধনী এবং বৃদ্ধ বয়স্ক মানুষ, যার সম্পদের প্রতি ছিল অতি লোভ এবং লালসা, যিনি মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করেছিলেন তার সম্পদ পাওয়ার লোভে। মস্কা ছিলেন হচ্ছে ভোলপনির প্যারাসাইট এবং কম্বিনেশন অফ স্লেভ। মস্কা ছিলেন হচ্ছে ভোলপনির একজন অতি কাছের একজন মানুষ, যিনি হচ্ছে ভোলপনিকে সাহায্য করেছিলেন বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করার। কিন্তু মস্কা ছিলেন একজন অতি ধূর্ত মানুষ, তিনিও ছিলেন। এই নাটকের শেষে দেখা যায় যে মস্কায় হচ্ছে সমস্ত সম্পদের উত্তরাধিকার হয় হচ্ছে ভোলপনির। অবশেষে সেই ভোলপনিকে তার প্রাসাদ থেকে বের করে দেয়। সিলিয়া ছিলেন হচ্ছে কর্ভিনোর ওয়াইফ এবং অত্যন্ত বিউটিফুল একজন মহিলা, যাকে ভোলপনি হচ্ছে কাছে পাওয়ার জন্যে তিনি বিক্রি করেছিলেন কর্ভিনোকে। ভোলটোর ছিলেন হচ্ছে ওয়ান অফ দ্য লিগেসি হান্টার অফ কেরিওন বার্ডস, দ্য লিগেসি হান্টার অর্থাৎ ভোলপনির সম্পত্তিগুলো পাওয়ার লোভে ভোলটোরও ছিলেন তাদের মধ্যে একজন। তিনি একজন লিগেসি হান্টার ছিলেন, অর্থাৎ সম্পদের প্রতি তাদেরও লোভ লালসা ছিল প্রচুর, যে তারা কীভাবে ভোলপনির সম্পত্তির উত্তরাধিকার হবে। তিনি একজন লয়ার ছিলেন, প্রফেশনালি ভোল্টোর একজন লয়ার ছিলেন। তারপর আসছে কর্ভিনো ছিলেন অ্যান এক্সট্রিমলি ভিসাস অ্যান্ড ডিসঅনারেবল ক্যারেক্টার। কর্ভিনো ইজ সিলিয়াস জেলাস হাজব্যান্ড। কর্ভিনো ছিল হচ্ছে সিলিয়ার হাজব্যান্ড ছিল কর্ভিনো। হি ফ্রিকুয়েন্টলি থ্রিটেন্স টু ডু ডিসগাস্টিং অ্যাক্টস অফ ফিজিক্যাল ভায়োলেন্স টু হার অ্যান্ড হার ফ্যামিলি ইন অর্ডার টু গেন কন্ট্রোল টু ওভার হার। অর্থাৎ এখানে কর্ভিনো হচ্ছে ফিজিক্যালি হচ্ছে সিলিয়ার প্রতি তিনি ফিজিক্যালি একটা রুষ্ট ছিলেন। কর্বাচিও ছিলেন হচ্ছে ওয়ান অফ দ্য লিগেসি হান্টার্স মধ্যে একজন কর্বাচিও, যিনি হচ্ছে বয়স্ক একজন মানুষ ছিলেন, যে কেরিয়ন বার্ড বলা হয় যাকে। বোনারিও হচ্ছে সন অফ কর্বাচিও, অর্থাৎ কর্বাচিওর পুত্র হচ্ছে বোনারিও। বোনারিও ছিলেন ভালো মানুষ, তিনি একজন এই নাটকের মধ্যে তাকে হিরোইক রূপে দেখানো হয়েছে। তিনি হচ্ছে বোনারিও হচ্ছে সিলিয়াকে ভোলপনির হাত থেকে রক্ষা করেছিলেন। তো এই ভোলপনি আমরা নাটকটি শুরু করছি এখান থেকে মূল আলোচনা। নাটকের শুরুতেই দেখা যায় যে ভোলপনিকে আখ্যায়িত করা হয় দ্য ফক্স নামে। তো ভোলপনি দ্য ফক্স ইজ এন ভেনিটিয়ান জেন্টেলম্যান হু প্রিটেন্স টু বি অন হিস ডেথ বেড আফটার এ লং ইলনেস ইন অর্ডার টু ডিউপ ভল্টোর, কর্বাচিও, কর্ভিনো, থ্রি ম্যান হু অ্যাসপায়ার্স টু ইনহেরিট হিজ ফর্চুন। অর্থাৎ ভোল্টোর একজন হচ্ছে ভেনিটিয়ান, অর্থাৎ ভেনিশিয়ার একজন জেন্টেলম্যান ছিলেন ভোলপনি। এইখানে ভোলপন অথবা ভোলপনি, কেউ কেউ ভোলপনি বলছে আবার কেউ বলছে ভোলপন।
তো আমরা এটাকে যে কোনোভাবে বলি না কেন দুটাই সঠিক। তো ভলপনে ছিলেন একজন ধূর্ত জেন্টেলম্যান ভেনিসের, যিনি কিনা অসুস্থতার ভান করে মানুষের কাছ থেকে তাদের সম্পত্তি লাভের আশা করে তিনি অসুস্থ হয়ে পড়ে থাকতেন। যারা তাদেরকে দেখতে আসতো, মানে ভলপনিকে যারা দেখতে আসতো, তারা বিভিন্ন রকম উপঢৌকন উপহার স্বরূপ নিয়ে আসতো, দামি দামি জিনিস, স্বর্ণ বা কা, কেউ আবার তার নামে সব সম্পত্তিও লিখে দিয়েছিল যে তার মৃত্যুর পর সব ভলপনের সব সম্পত্তির উত্তরাধিকার হবেন সেই। তো ভলপনে ছিল খুব ধূর্ত একজন মানুষ। তো নাটকের শুরুতেই বেন জনসন বলেছেন যে ভলপনে ছিল একজন বৃদ্ধ মানুষ এবং ধনী লোক। তিনি ইতালির ভেনিস শহরে বাস করতেন। তার ছিল না কোনো সন্তান, ভলপনের কোনো সন্তান ছিল না, তিনি চাইল্ডলেস ছিলেন। তিনি অধিক সম্পদ, বিশেষ করে স্বর্ণ উপার্জনে অর্জনে তিনি খুবই আগ্রহী ছিলেন। তিনি লোকদের সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত করেন। এ কাজে তার পরাশ্রয়ী চাটুকার ও ধূর্ত চাকর মস্কা তাকে সাহায্য করত। এই খারাপ কাজগুলো করার জন্য প্রধানত মস্কাই তাকে বেশি সাহায্য করত। ভলপনির লোক ঠোকানোর জন্য একটি চক্রান্ত করে তিনি মুমূর্ষ রোগীর নাটক করেন এবং বিছানায় শায়িত হন। অর্থাৎ ভলপনে হচ্ছে অসুস্থতার ভান করে বিছানায় শুয়ে থাকেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধনী প্রভাবশালী ব্যক্তিরা তার জন্যে বিভিন্ন উপহার নিয়ে আসত। তারা ভলপনেকে খুশি করার জন্য বিভিন্ন মূল্যবান উপহার অর্থ সম্পদ নিয়ে হাজির হয়। প্রথমে যিনি হাজির হন তিনি হচ্ছে ভল্টোর। ভল্টোর সর্বপ্রথম হাজির হয় ভলপনেকে খুশি করার জন্যে, অর্থাৎ তিনি যে অসুস্থ অবস্থায় শায়িত আছেন। ভল্টোর ছিলেন একজন উকিল। তিনি ভলপনেকে খুশি করার জন্য একটি প্রাচীন এবং মূল্যবান পাত্র নিয়ে হাজির হন। ভল্টোরের আগমনের পূর্বেই ভলপনে বিছানায় শায়িত হয়ে যান, অর্থাৎ ভল্টোর যেন বুঝতে না পারে যে তিনি অসুস্থতার ভান করে আছেন, তাই তিনি ভল্টোর আসার আগেই বিছানায় অসুস্থতার ভান করে শুয়ে যান। তার চাকর মস্কা হচ্ছে ভল্টোরের কাছ থেকে উপহারটি নিয়ে নেয় এবং ভল্টোরকে আশ্বাস দেয় যে ভলপনে অতি শীঘ্রই মৃত্যুবরণ করবে এবং তার সম্পদের একমাত্র উত্তরাধিকার হবে ভল্টোর। এতে ভল্টোর খুবই সন্তুষ্ট হয় এবং সেখান থেকে প্রস্থান করে। অর্থাৎ ভলপনের যে চাকর ছিল মস্কা, তিনি হচ্ছে ভল্টোরকে আশ্বস্ত করেন যে ভলপনে অতি শীঘ্রই মৃত্যুবরণ করবেন এবং তার সমস্ত সম্পত্তির মালিক হবে ভল্টোর। তারপরে সেখানে হাজির হয় করভিনো, যিনি একজন ব্যবসায়ী ছিলেন। করভিনো ছিলেন একজন বিজনেসম্যান। তো করভিনো তার জন্যে ভলপনের জন্যে নিয়ে আসেন হচ্ছে উপহার স্বরূপ নিয়ে আসেন এক থলি স্বর্ণ মুদ্রা। অর্থাৎ তিনি আশা করেন যে ভলপনে বেশি দিন বাঁচবে না এবং তার সম্পত্তির উত্তরাধিকার শুধু তিনিই হবেন। করভিনো নিয়ে আসে হচ্ছে উপহার স্বরূপ, করভিনো নিয়ে আসে হীরার অলঙ্কার ভলপনের জন্যে। মস্কা সেট নিয়ে নেয় এবং তাকে আশ্বস্ত করে বিদায় করে। মস্কা তার মনিবকেও জানায়, মানে ভলপনিকেও জানায় যে করভিনোর চমৎকার সুন্দরী এবং যুবতী বউ আছে যার নাম হচ্ছে সিলিয়া। তারপরে আসে হচ্ছে করবাচিও, যিনি ভলপনের চেয়ে অধিক বৃদ্ধ এবং আশা রাখেন যে তিনি বেশি দিন বাঁচবেন এবং তার এবং ভলপনের সম্পত্তির উত্তরাধিকার হবেন। তিনি ভলপনের জন্য উপহার স্বরূপ এক থলি স্বর্ণ মুদ্রা নিয়ে আসেন হচ্ছে করবাচিও। এবং মস্কা তাদের কাছ থেকে উপহারগুলো নিয়ে নেয় এবং তাদের সবাইকে আশ্বস্ত করে যে তারা সবাইকে আশ্বস্ত করে যে তারাই একমাত্র উত্তরাধিকার হবে ভলপনের সম্পত্তির। তো শেষে যে এসেছিলেন তিনি হচ্ছেন করভিনোর একজন সুন্দর বিউটিফুল ওয়াইফ আছে, সেটা হচ্ছে মস্কা হচ্ছে ভলপনিকে জানায় যে করভিনোর চমৎকার সুন্দরী এবং যুবতী বউ আছে যার নাম হচ্ছে সিলিয়া। সিলিয়া ভেনিস শহরের সবচেয়ে আকর্ষণীয় অ্যাট্রাকটিভ বিউটিফুল ওমেন ছিলেন।
তখন ভলপনে যে আশা করে যে তিনি সিলিয়ার সাথে তিনি সিলিয়াকে একবার হলেও দেখবেন এবং সিলিয়াকে বিয়ে করবেন অথবা অন্য কিছু এমন কিছু একটু তিনি ভাবছেন আর কি মনে মনে। তাই তিনি ছদ্মবেশ ধারণ করেন এবং সিলিয়াকে দর্শনের সিদ্ধান্ত নেন। ভলপনে হুট করেই ছদ্মবেশ ধারণ করে যিনি হচ্ছে এমন একজনের ছদ্মবেশ ধারণ করে যিনি হচ্ছে মাস্তুয়া শহরের একজন বিখ্যাত ওষুধ বিক্রেতা। তিনি ওষুধ বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে সিলিয়ার শহরে যান এবং কর্ভিনোর বাড়ির পাশে গিয়ে দাঁড়ান এবং উচ্চস্বরে ওষুধ বিক্রয় শুরু করেন। অর্থাৎ তিনি উচ্চস্বরে ওষুধ বিক্রির বিজ্ঞাপন চালিয়ে যান। সিলিয়া ছিল রুমের মধ্যে এবং তিনি বেলকনিতে হাঁটাহাঁটি শুরু করছিলেন, কিন্তু সেখানে ভলপনি তাকে দেখে অনেক আকৃষ্ট হয়ে যায় এবং ফ্রিতে ওষুধ নেওয়ার জন্য সিলিয়া তার হাতের রুমাল দেয় এবং ভলপনি সেটি নিয়ে নেন। এই দৃশ্য দেখে করভিনো খুবই রাগান্বিত হয় এবং ছদ্মবেশরত ভলপনিকে ধোলাই করে তাড়িয়ে দেয়। অর্থাৎ করভিনো এটা নোটিস করেছিলেন যে সিলিয়া এরকম একটা ছদ্মবেশ ধারণকারী ডক্টরের কাছ থেকে ফ্রিতে ওষুধ নিচ্ছেন, এটা দেখে তিনি খুবই রাগান্বিত হন এবং ভলপনিকে ধোলাই করে বিদায় করে দেন সেই শহর থেকে। তিনি তার নির্দোষ বউ সিলিয়াকে অপরাধী সাব্যস্ত করেন এবং দুশ্চরিত্রা আখ্যা দিয়ে বেলকনিতে যাওয়ার নিষেধ করে দেন। অর্থাৎ তাকে দুশ্চরিত্র করে সাব্যস্ত করেন হচ্ছে সিলিয়াকে। তারপরে চরিত্রে আসে হচ্ছে ভলপনি তারপর বাসায় ফিরে গিয়ে মোস্কার কাছে সিলিয়ার রূপের প্রশংসা করে যে সিলিয়া অত্যন্ত সুন্দর এবং আকৃষ্ট মহিলা। এবং এই ভলপনি হচ্ছে সিলিয়ার সাথে শারীরিকভাবে মেলামেশা করতে চান। তিনি সিলিয়ার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য ইচ্ছা পোষণ করেন। মোস্কা একটি বুদ্ধি বের করে দেয় ভলপনিকে এবং করভিনোর বাসায় হাজির হয় তারা। সে করভিনোকে বলে যে যদি কোনো যুবতী সুন্দরী এবং ভালো চরিত্রের মেয়ে ভলপনির সাথে বিছানায় শায়িত হয় তাহলে তার মনে সুস্থ হয়ে যাবেন, ডাক্তার এমনটাই পরামর্শ দিয়েছেন। তাই ডাক্তার তার নিজের মেয়েকে ভলপনির জন্য অফার করেন। সুতরাং এমত অবস্থায় সেই ডাক্তারই ভলপনির উত্তরাধিকার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তখন করভিনো হচ্ছে সম্পত্তি হারানোর ভয়ে তার নিজের বউকে ভলপনির জন্য প্রস্তুত করে দেয়। সুতরাং মোস্কার উদ্দেশ্য এখানে সফল হয় এবং সেখান থেকে প্রস্থান করে ভলপনি বাসায় ফিরে মোস্কার কাছে সিলিয়ার রূপের প্রশংসা করে এবং বলে তাদের ভলপনি তৎক্ষণাৎ তার বিছানা থেকে লাফিয়ে ওঠে এবং সিলিয়াকে আলিঙ্গন করার চেষ্টা করে। সিলিয়া নিজের জীবন বাঁচাতে চিৎকার করতে শুরু করে এবং সেখানে হাজির হয় বোনারিও তখন লাইব্রেরি থেকে চিৎকার শুনতে পায় এবং মোস্কা ও ভলপনিকে প্রহার করে সিলিয়াকে উদ্ধার করে পালিয়ে যায়। পরবর্তীতে তখন কী হয়, ভলপনি ও মোস্কা তাদের অপরাধের জন্য ইতোমধ্যেই বেশ ভীত হয়ে যায়। ঠিক তখন সেখানে করবাচিও ও ভোল্টোর এসে দুজনে হাজির হয়। মোস্কা তৎক্ষণাৎ একটি মন গড়া গল্প তৈরি করে যে তারা বোনারিও এবং তার মনিপি আক্রমণ করেছে কারণ তার পিতা ভলপনিকে সমস্ত সম্পত্তি লিখে দিতে চায়। এই কথা শুনে করবাচিও বেশ রাগান্বিত হয় এবং তার পুত্র বোনারিওকেও ত্যাজ্য ঘোষণা করেন। মোস্কা আরও বলে যে বোনারিও তার মনিপকে ধর্ষণে অপবাদ দেওয়ার জন্য সিলিয়াকে ব্যবহার করেছে। অর্থাৎ মোস্কা এখানেও আরেকটা মন গড়া গল্প বানিয়ে তাদেরকে বলে, যেহেতু তারা ইতিমধ্যে হাজির হয়েছেন তাদের ওখানে, তাই তাদেরকে মন গড়া একটি গল্প বলে তাদেরকে অন্য পথে আর কি সরানোর চেষ্টা করছেন। বোনারিও তার মনিবের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেন। তখন ভল্টোর আশ্বাস দেয় যে সে ভলপনের পক্ষে কোর্টে লড়াই করবে। তখন ব্যাপারটা আদালত পর্যন্ত চলে গেলে তখন কোর্টে সবাই ভলপনের উত্তরাধিকার হওয়ার আশায় তার পক্ষে সাক্ষ্য দেয়। ভল্টোর বলে যে বোনারিও এবং সিলিয়া অপকর্মে লিপ্ত হয়েছে এবং ভলপনের বিরুদ্ধে চক্রান্ত করছে কারণ বোনারিওর পিতা সমস্ত সম্পত্তি ভলপনের নামে লিখে দিয়েছেন। করবাচিও করভিনো এই কথার সমর্থন দেন এবং তারাও
করবাচিও আছে এই কথায় সমর্থন দেন। তখন বিচারক মণ্ডলী বোনারিও এবং সিলিয়াকে দোষী সাব্যস্ত করেন এবং কারাগারে প্রেরণের সিদ্ধান্ত দেন। সুতরাং ভলপনি এই মুহূর্তে কেসটি জিতে যায়। কিন্তু পরবর্তীতে ভলপনি মস্কার করার জন্য নতুন ফন্দি বের করেন, যে তিনি অর্থলোভীদের অপদস্থ করার সিদ্ধান্ত নেন। সুতরাং তিনি একটি নতুন নাটক সাজান এবং সমস্ত সম্পত্তি মস্কার নামে লিখে দেন। ভলপনি তার সমস্ত সম্পত্তি মস্কার নামে লিখে দেন। পরবর্তীতে তখন এই মস্কায় আবার তারপর মস্কা তখন প্রচার করে যে ভলপনি মৃত্যুবরণ করেছেন এবং এই মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে তা অর্থলোভীরা খুব খুশি হয় এবং একে একে ভলপনির বাড়িতে সবাই হাজির হয়। আর দলিলে মস্কার নাম দেখে সবাই হতভাগ এক্সিলেন্ট হয়ে যায় এবং মস্কা তাদের অপমান করে তাড়িয়ে দেয়। তখন ভলপনি তাদের আরও বেশি অপমান করার সিদ্ধান্ত নেন এবং সৈনিকের ছদ্মবেশে মস্কার সাথে রাস্তায় নেমে আসেন। তিনি ছদ্মবেশে ভলটোরকে চরম অপমান করেন, এতে ভলটোর প্রচুর রাগান্বিত হয়ে যায় এবং কোর্টে ভলপনির ব্যাপারে সব সত্য কথা বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভলটোর কোর্টে একটি পেপার দাখিল করে যেখানে তিনি পূর্বে বলা মিথ্যার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি বোনারিও এবং সিলিয়াকে নির্দোষ বলে দাবি করেন। তিনি আরও উল্লেখ করেন যে মস্কাই সবাইকে ধোকা দিয়েছে, সুতরাং বিচারক মণ্ডলীর সৈনিক রূপে ছদ্মবেশি ভলপনিকে নির্দেশ দেয় মস্কাকে কোর্টে হাজির করতে। ভলপনি মস্কাকে ডাকতে বাসায় যায়, তখন মস্কা তাকে দূর করে তাড়িয়ে দেয়। অর্থাৎ মস্কা তখন আর ভলপনিকে স্বীকার করে না, মস্কা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, কারণ সমস্ত সম্পত্তির মালিক এখন হচ্ছে একমাত্র মস্কা। এখন ভলপনি উভয়ের সংকটে পড়ে যায়, সে কী করবে এখন, এবং কোর্টে সব কিছু স্বীকার করার সিদ্ধান্ত নেয়। ভলপনি স্বরূপে নিজে কোর্টে হাজির হয়ে নিজের দোষ স্বীকার করে বিচারক মণ্ডলীর কাছে সব কিছু খুলে বলে এবং এটা বিচারক মণ্ডলীর কাছে পরিষ্কার হয়ে যায় ব্যাপারটা। তখন বিচারক মণ্ডলী বোনারিও এবং সিলিয়াকে বেকসুর খালাস দেয় এবং সমস্ত অর্থলোভী অপরাধীদের সাজার ব্যবস্থা শুনায়। মস্কাকে বেত্রাঘাত করা হয় এবং দাস হিসেবে জাহাজে প্রেরণ করা হয় এবং করবাচিওকে আমৃত্যু আশ্রমে রাখার সিদ্ধান্ত দেয় বিচারক মণ্ডলী এবং তার পুত্র বোনারিওকে পিতার সম্পত্তির উত্তরাধিকার করা হয়। ভল্টোরের লাইসেন্স বাতিল করে তাকে ভেনিস শহরের থেকে বিতাড়িত করা হয় এবং করভিনো বিয়ের সময় যে পরিমাণ যৌতুক নিয়েছিলেন তার 3 গুণ অর্থ সিলিয়াকে প্রদানের নির্দেশ করা হয়। অর্থাৎ এক্ষেত্রে সমস্ত অর্থলোভীদের উপযুক্ত শাস্তির মাধ্যমে নাটকের পরিসমাপ্তি ঘটে এখানে। তাই হোক আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়ালে। টেল দেন, আল্লাহ হাফেজ।